আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই মনের দিক থেকে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, যেখানে আমি কথা বলবো ডেস্কটপ র্যাম সম্পর্কে। ডেস্কটপ র্যামের প্রাইস তো জানাবই, সঙ্গে ডেস্কটপ র্যাম সম্পর্কে বেশ কিছু প্রশ্ন যেগুলো আপনাদের কাছ থেকে বারবার এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব, যথেষ্ট এই একটি ভিডিওই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো একটি অংশ হয়তো আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি মিস হয়ে যেতে পারে যদি টেনে দেখেন। প্রথম প্রশ্নটি ছিল যে আমি কি ভিন্ন ভিন্ন বাসের র্যাম একসাথে ব্যবহার করতে পারবো কিনা। সাপোজ যদি এভাবে বোঝানো যায় যে আমার যে সেটআপটি ব্যবহার করছি সেখানে 1333 বাসের একটি র্যাম আছে 4GB, সেখানে কি আমি আরেকটি 1600 বাসের র্যাম ব্যবহার করতে পারবো কিনা, খুবই প্রবলেম হবে। বেশ কম ক্ষেত্রে এটি সাপোর্ট করে, কিন্তু এটি সাপোর্ট করে না এক কথায় বলতে গেলেই চলে। এটিতে প্রবলেম হবে, ব্লু স্ক্রিন চলে আসবে, আপনি কম্পিউটার কাজ করবে না। সুতরাং এখানে সেম বাস স্পিড আপনারা মিলিয়ে নেবেন, কিন্তু বেশ কিছু আপডেট মাদারবোর্ড আছে বা আপডেট সেটআপ আছে, সেখানে আবার আপনারা বায়োস থেকে যদি সিলেক্ট করে দেওয়া যায় সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন বাসের র্যাম হইলেও সাপোর্ট করে একসাথে, অর্থাৎ 2400 বাসের একটি র্যামের সাথে 2666 বাসের আরেকটি র্যাম একসাথে চলতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেম পড়বেন বারবার। সুতরাং যারা আপডেট সেটআপ ইউজ করছেন তারা চেষ্টা করবেন যে মেগাহার্সটি যেন সেম থাকে, সেম মেগাহার্সের র্যাম ব্যবহার করবেন একাধিক র্যাম ব্যবহারের ক্ষেত্রে। অর্থাৎ সেটআপে যদি একটি র্যাম ব্যবহার করেন নো প্রবলেম, কিন্তু দুইটি র্যাম ব্যবহার করলেই আগের যে র্যামটি ব্যবহার করতেন তার সাথে বাস স্পিড মিলিয়ে ব্যবহার করবেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল তা হলো সিঙ্গেল চ্যানেল র্যাম এবং ডুয়েল চ্যানেল র্যাম। এখন আপনার সেটআপে যদি 8GB একটি র্যাম থাকে, সেখানে যদি আপনি 4GB আরেকটি র্যাম ব্যবহার করেন, তাহলে কি সেটি সিঙ্গেল চ্যানেল র্যাম হবে না ডুয়েল চ্যানেল র্যাম হবে? অবশ্যই সেটি সিঙ্গেল চ্যানেল র্যাম হিসেবে কাজ করবে। ডুয়েল চ্যানেল র্যাম হওয়ার শর্ত হলো দুইটি র্যাম সেম বাস স্পিডের হইতে হবে, সেম ভোল্টের হইতে হবে এবং সেম ক্যাপাসিটির হইতে হবে। অর্থাৎ দুইটি 4GB 4GB হতে হবে বা 8GB 8GB হইতে হবে বা 16GB 16GB হইতে হবে। আশা করছি এই দুইটি বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি কথা, সিঙ্গেল চ্যানেলের যে ডুয়েল চ্যানেল র্যাম বেশি স্পিড আপনাকে প্রোভাইড করে, বেশি ব্যান্ডউইথ প্রোভাইড করে, ইউজ করে মজা বেশি। সুতরাং আপনারা সবসময় ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহারের প্রতি গুরুত্ব বেশি দিবেন। আরেকটি বিষয় যেহেতু বলেছি প্রাইস নিয়ে আলোচনা করব, এখন DDR3 র্যামগুলো নতুন পাওয়া যাচ্ছে না। র্যামিস্ট্রা বা জহরের ক্ষেত্রে DDR3 4 8GB র্যামটি নতুন পাওয়া যাচ্ছে, সেগুলো হিটসিং সহ। তাছাড়া DDR3 4GB র্যাম নতুন এখন পাওয়া যাচ্ছে না, প্রায় সবগুলো রিকন্ডিশন। প্রাইসটি 1100 থেকে 1200 টাকা, সেগুলোতে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে, 1333 বাস বা 1600 বাস সেম। যদি আপনি 8GB যান সেক্ষেত্রে 1600 বাসের র্যামিস্ট্রা ব্র্যান্ডের র্যামটি পাচ্ছেন 2500 থেকে 2600 টাকাতে, আবার অ্যাডাটা ব্র্যান্ডের র্যামটি আপনি আবার 2400 2300 টাকার মাঝেই পাবেন। এবার আসা যাক DDR4 র্যামের ক্ষেত্রে, কর্সিয়ার ব্র্যান্ডের র্যাম 2400 বাসের পেয়ে যাবেন 2100 থেকে 2200 টাকা। এছাড়া র্যামিস্টা ব্র্যান্ডের র্যাম 1900 থেকে 2000 টাকাতে পেয়ে যাবেন, জোহরেরও সেম অবস্থা। আর যদি 8GB কর্সিয়ার ব্র্যান্ড আপনি নিতে চান সেক্ষেত্রে সেটি 3100 থেকে 3200 টাকার মাঝে পাবেন। বলতে গেলে ডেস্কটপ কম্পিউটারের বাজারে এখন র্যামের প্রাইসে স্বস্তি আছে, সুতরাং র্যাম কিনে এখন মজা আছে। অন্যান্য অনেক পার্টসের প্রাইস বেড়েছে। ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল সেগুলো সম্পর্কে শর্টকাট একটি আপডেট দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।